আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তিনটা আলামত লক্ষ্য করবে যখন দেখবে তিনটা আলামত চলে এসেছে স্পষ্ট বুঝে নিবা এই তিনটা আলামত বলে দিচ্ছে আগামী দিনগুলা বড় ভয়াবহ আগামী দিনগুলা বড় মুসিবতের আগামী দিনগুলা বড় ভয়ঙ্কর এক নাম্বার আলামত হচ্ছে আনতুতাল আরহাম যখন দেখবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে সন্তান হয়ে মা কে চিনে না সন্তান হয়ে মা কে জায়গা দেয় না সন্তান হয়ে বাবা কে জায়গা দেয় না অবাধ্যচরণ করে এমন সন্তান আছে না না ওই সন্তান মা কে ভুলে গেল যেই মা তার জন্য দিন রাত পরিশ্রম করেছে কষ্ট করেছে পেটের মধ্যে যখন ছিল গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছে আবার যখন দুনিয়ার মধ্যে এসেছে ওই প্রসব বেদনা মা সহ্য করেছে আবার যখন সন্তান বড় হচ্ছে লালন পালনের কষ্ট মা সহ্য করেছে সন্তানের পড়াশোনার জন্য মা নিজে না খেয়ে টাকাগুলো জমিয়ে জমিয়ে হাতে দিয়েছে এই অবদানের কথা যখন সন্তান ভুলে যাবে বাবার অবদানের কথা যখন সন্তান ভুলে যাবে আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ওই ব্যক্তিগুলোর কারণে এটা বুঝে নিবে আল্লাহর পক্ষ থেকে আযাবের সময়টা একেবারে সন্নিকটে চলে এসেছে ঠিক না বেঠি দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে আইতাল মুগুইব যখন তাকে দেখবেন চারদিকে দুরাচারী পাপাচারী নিকৃষ্ট চরিত্রের মানুষ দুশ্চরিত্র যার কোন চরিত্র নাই এমন মানুষগুলোকে নেতা বানানো হচ্ছে ওই নেতার পিছনে মানুষ আবার স্লোগানও দিচ্ছে আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেঠি এটা কি আমাদের সমাজের সাথে কমন পড়ছে বলেন কমন পড়েছে বাকি আছে কয়টা সবাই জোরে বলতে হবে কয়টা এই তিনটা আলামতকে আমি দিয়েছি কে দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনটা সিম্পটম বলেছেন আলামত বলেছেন তৃতীয় নাম্বার আলামত হচ্ছে আইয়ু আসাল মুরশিদ যখন তাকায় দেখবেন সমাজের নিকৃষ্ট দুশ্চরিত্র মানুষের কাছে আলেমরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে আলেমদেরকে অপদস্থ করে কথা বলা হচ্ছে আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় সব নিকটে চলে এসেছে ঠিক না বেঠি এখন এই তিনটা কি পৃথিবীর মধ্যে আছে না নাই আত্মীয়তার সম্পর্ক আছে বলেন আছে এমন শুনছি আমরা সন্তানের হাতে বাবা খুন হয়েছে মা খুন হয়েছে আমরা চোখে দেখলাম আমরা নিউজে দেখলাম ভিডিওতে দেখলাম আবার সন্তানের সব ইচ্ছা পূরণ করেছে বাপ একটা হুন্ডা দিতে পারে নাই আগামী মাস মাসে দিব বাবা আগামী মাসে তোমাকে কিনে দিব বাবা বলেছে তারপরেও বাবাকে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে পুড়ে ফেলেছে সন্তান সামান্য সম্পদের জের ধরে সন্তান হাতুড়ি দিয়ে পিটায়া বাবাকে মেরে ফেলল এই ঘটনাগুলা যখন শুনবেন ফালা তান্তাজির সাআ কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই আপনি বুঝবেন কিয়ামত চলে এসেছে কিয়ামতের আলামতগুলা চলে এসেছে এখনকার সময়ে তাকায় দেখেন মাকে ধমক দিতে সন্তান একবারের জন্য চিন্তা করে না ঠিক না বেঠি কোন মাকে তুমি ধমক দিচ্ছ ওই মা তো সেই মা তার ছোট্ট একটা পেটে তোমাকে জায়গা করে দিয়েছিল আর তুমি ওই মাকে ধমক দিচ্ছ অনেক টাকার মালিক হয়েছ এই জন্য তোমার মাকে ধমক দিচ্ছ তোমার এত টাকার ভিতরে তোমার মায়ের অংশটুকু হয় না তোমার বড় একটা বাড়ির ভিতরে মায়ের অংশটুকু হয় না
তোমার বড় একটা ফ্ল্যাটের ভিতরে মায়ের থাকার জায়গা হয় না তোমার নাম আকিল ওয়ারিদাইন তুমি পিতামাতার অবাধ্যাচারণ করছো এই অবাধ্যাচারণের কারণে যত ইবাদত বন্দেগি তুমি করো না কেন তোমার ইবাদত বন্দেগি আল্লাহর কাছে কবুল হবে না ঠিক না বিঠি আমার রাসূল ছোটবেলাতে আমার রাসূল ছোটবেলাতে মাকে হারিয়ে ফেলেছে ওই আবওয়া নামক জায়গা মদিনাতুল মুনাওয়ারা সেখানে আল্লাহর নবী মাকে হারিয়ে ফেলেছে আল্লাহর নবী যখন বড় হয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন দেখলেন আম্মা জান কে হারিয়ে বিশ্ব নবী হালিমাকে যখন দেখলেন তিনি দুধ মা মাকে বিশ্ব নবী খুব বেশি দিন পায় নাই হালিমাতুস সাদিয়াকে দেখে বিশ্ব নবী গায়ের চাদরটা মেলে দিলেন পিছিয়ে দিলেন মা এই জায়গাতে আপনি বসেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন এমন একজন মহিলাকে বিশ্ব নবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিল কেন এই জন্য বিছিয়ে দিল হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর দুধ মা এজন্য বিশ্ব নবী মায়ের সম্মান দেখাতে গিয়ে গায়ের চাদরটা হালিমাতুস সাদিয়ার জন্য বিছায় দিলেন পড়েন আল্লাহু আকবার ও আমার ভাইরা তিন তিনটা আলামত যখনই আমরা মিলায় দেখি আমরা মিলিয়ে দেখে পেয়ে যাই রেসাল আজকের দুনিয়াতে ইহুদিরা সফল হয়েছে তারা অল্প সংখ্যক সংখ্যায় হিটলার একাই এই পৃথিবী থেকে 60 লক্ষ ইহুদি মেরে ফেলেছে হিটলার ছিল খ্রিস্টান ইহুদি মানল 60 লক্ষ অল্প কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছে আজকের দুনিয়াতে তাকে দেখে নবী আম্বিয়া আলাইহিমুস সালামের দেশ ফিলিস্তিনের ভিতরে আমার ভাইগুলোকে তারা ঘুমাতে দেয় না বাইতুল মুকাদ্দাসের নিচে দিয়ে খনন কাজ শুরু করে দিয়েছে থার্ড টেম্পল তৈরি করে ফেলেছে তারা সেখানে দাজ্জাল আসার জন্য প্রত্যাশা করছে তাদের সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে যার নাম রাব্বি ইসরায়েল টুডেতে নিউজ হয়েছে দাজ্জাল নাকি চলে এসেছে অথচ দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমনে 1 বছর 2 বছর না ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের 6 বছর পরে দাজ্জাল আসবে বলেন আল্লাহু আকবার কিন্তু দাজ্জাল আসার আগেই তারা পরিবেশ সৃষ্টি করে ফেলেছে কিভাবে পরিবেশ সৃষ্টি করেছে চিন্তা করেন আমরা তো বিশ্ব নবীর উম্মত আমরা তো আল্লাহর গোলাম আমরা তো আল্লাহর বান্দা দাজ্জাল আসার আগে এই পৃথিবীতে দাজ্জালুন কাযাবুন মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি করে দাজ্জালরা তাকে দাঁড় করায় দিয়েছে ঠিক না বেঠি ঠিকটা যদি আরো জোরালো ভাবে আপনারা বলতেন আমি বুঝতাম আজকের মাহফিলে আপনারা কথাগুলো বুঝতেছেন আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে সালাসুনা দাজ্জালুনা কাযাবুন এই পৃথিবীতে মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাযাব সহ যারা এই নবুয়তের দাবি করেছে ওইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট মৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক না বেঠি তাদের মধ্যে একজন হচ্ছে নিকৃষ্ট গোলাম আহমদ কাদিয়ানি ঠিক কি না সে যখন জন্মগ্রহণ করেছে ব্রিটিশরা তখন চারদিকে মুসলমানদের নামগুলো পরিবর্তন করতেছে সকল স্থাপনাগুলোয় মুসলমানদের নাম মুছে দিয়ে সেখানে ভিন্ন ধর্মীদের নামগুলো সেখানে লাগাচ্ছে আমরা অনেক সময় মনে করি যে আমরা মনে হয় সবাই এক সময় হিন্দু ছিলাম হিন্দুদের আগেও এই অঞ্চলে মুসলমানদের কাজ ছিল দাতি কাজ ছিল মানুষগুলো মুসলমান ছিল ঠিক না বেঠি এই ব্রিটিশরা এসে গোলাম আহমদ কাদিয়ানিকে নির্বাচন করে প্রথমে তাকে দিয়ে বলালো যে ইনি ইমাম মাহদী
তিনি কি বলেন সবাই তিনি কি ইমাম মাহদি এইটা যখন বলছে তখন মুসলমানরা তেমন বুঝে নাই মনে করছে ইমাম মাহদি হলে আমাদের কি আচ্ছা ইমাম মাহদি ঠিক আছে কিন্তু একটা বারের জন্য তখন মানুষ এইটা চিন্তা করে নাই ইমাম মাহদি আসবে কারিয়া নামক অঞ্চল থেকে ইয়ামেনের কারিয়া নামক অঞ্চলে আসবে উনি এরপরে মদিনাতুল মুনাওয়ারা মক্কা এসে আত্মপ্রকাশ করবে হঠাৎ করে কোত্থেকে কাদিয়ান থেকে আসবে এরপরে যখন দেখলো ইমাম মাহদি বলার পরেও কিছু হচ্ছে না এরপরে বলল আমি ঈসা মসীহ ইবনে মারিয়াম এই দাবি করার পরেও মুসলমানরা কোনো প্রতিবাদ করে নাই এবার যখন হাত দিয়েছে মিথ্যা নবুয়তের দাবিদার বন্ড কাদিয়ানি যখন বলেছে আমি সায়া নবী নবুয়তের দাবি যখন করেছে গোটা মুসলমানরা আন্দোলনে ফেটে পড়ে তার বিরুদ্ধে আন্দোলন করেছে তারপরে এটাকে তারা প্রশ্রয় দেয় নাই বলেন আল্লাহু আকবার আজ অবধি এটা নিয়ে আন্দোলন চলছে কিন্তু আমরা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের 92% মুসলমানের দেশে আমরা দাবি জানাতে চাই অনতি বিলম্বে আশিকের রাসূলদের হৃদয়কে ঠান্ডা করে আল্লাহর নবী বিশ্ব নবী নবী কুলের সম্রাট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ কাব ইবনে লুয়াই ইবনে ফেহর মালিক ইবনে নদর ইবনে কেনানা মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মুআদ ইবনে আব্দান আকাশ চুম্বী নবীর সম্মানকে খাটো করে যেই বন্ড নবী নবুয়তের দাবি করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করে অবশ্যই তাকে অনতি বিলম্বে কাফের ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে কারা কারা চা দুটি হাত তুলে আপনাকে দেখা বাংলাদেশের প্রেক্ষাপট যখন আমরা দেখি আমরা তখনই তাকিয়ে দেখি ঘাপটি মেরে থাকা কিছু কাদিয়ানীদের বন্ধু কাদিয়ানীদের দোসর বিভিন্ন সময় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলার সাহস করে ঠিক না বে ঠিক এরাই আজকে আমাদের বিরুদ্ধে মানুষকে উস্কে দেয় এজন্য অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে ঠিক না বে ঠিক এটা কেন এটা এই জন্য আমরা রাসূলুল্লাহর আশিক আমরা রাসূলুল্লাহর উম্মত আমরা আল্লাহর রাসূলের শাফাত পেতে চাই কোন মুশরিককে আল্লাহর রাসূল শাফাত করবে না কোন বেদাতীকে আল্লাহর নবী শাফাত করবে না কোন জালেমকে আল্লাহর নবী শাফাত করবে না কোন কুল্লু কালিন মারিক ইলহাকুদ দরার আলাল আখারিন নিজের দোষ যারা আরেকজনের উপরে চাপায় দেয় এমন ব্যক্তি গুলাকে আল্লাহর নবী শাফাত করবে না মাই ইউকাযিবু বিশাফাত যেই লোকটা নবীজির শাফাত কামনা করে না তাকেও আল্লাহর নবী শাফাত করবে না আমরা মুশরিক হতে চাই না আমরা বেদাতী হতে চাই না আমরা জালেম হতে চাই না দিনকে নিয়ে বাড়াবাড়ি করতে চাই না আল্লাহর রাসূলের শাফাত আমরা চাই আল্লাহর নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ঠিক না বে ঠিক শাফাত চান সবাই বলতে হবে শাফাত চান কোন নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমন নবী যিনি তার নিজের জন্য কিচ্ছু নেন নাই সব উম্মতের জন্য দিয়ে গিয়েছেন আজকে আমাদের মতো সামান্য নালায়েক উম্মত মাহফিলে কথা বলার জন্য যখন এসেছি আপনারা মহব্বত ভরা কণ্ঠে আওয়াজ করতেছেন শুনছেন বলছেন এই যে মহব্বত নিয়ে আপনারা শুনতেছেন আমাদের হৃদয়ে তখন রাসূলুল্লাহর কথা মনে পড়তেছে আরে এই উম্মতগুলোকেই তো আল্লাহর নবী দেখতে চেয়েছিল বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছিল
وَدِبْتُ لَوْ رَأَيْنَا إِخْوَانَنَا ও আল্লাহ আমার বড় মনটা চায় আমার ভাইগুলাকে যদি আমি দেখতে পেতাম সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক আমরা কি আপনার ভাই না আল্লাহর হাবিব বললেন না না তোমরা আমার ভাই না বাল আনতুম আসহাবি তোমরা তো আমার সাহাবি আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোনোদিন আমি নবীকে দেখে না জীবনে কোনোদিন আমি নবীকে দেখে না না দেখি ইমান আনবে আমার ওরা হবে আমার ভাই ওরা হবে আমার মহব্বতের উম্মত সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনি কেমন করে তাদেরকে চিনবেন আল্লাহর নবী বললেন গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু ওজুর পানিগুলা সেদিন জগজগ করে উঠবে চকচক করে উঠবে আমি নবী তাকে বুঝে ফেলবো এটা আমার হারানো উম্মত এটা আমার হারানো উম্মত উম্মতদেরকে আল্লাহর নবী ওজুর পানি দিয়ে চিনবে আজকে চিন্তা করেন কয়জন নবীর উম্মত ওযু করে নামাজে যায় সংখ্যা কম না বেশি সংখ্যা কম আমার তরুণরা তোমরা বলো সংখ্যা কম ও তরুণেরা খুব খেয়াল করে শোনো আজকে ইহুদিরা সফল হয়ে গেছে আমার বোনটাকে পুরুষের মতো প্যান্ট শার্ট পরিয়ে ফেলেছে মান তাশাব্বাহা বিরিজাল বিন্নিসা পুরুষকে মহিলার মতো পোশাক পরিয়ে ফেলেছে মহিলাকে পুরুষের মতো পোশাক পরিয়ে ফেলেছে যুবকের হাতের ভিতরে আজকে বেসলে যুবকের চুলের ভিতরে আজকে ঝুটি যুবকের ভুরুর ভিতরে আজকে রিং পরানো কানের ভিতরে যুবক দুল পরেছে মেয়েটা আজকে প্যান্ট পরে ফেলেছে মেয়েটা আজকে বুড়ো প্রাক করে ফেলেছে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলোকে সরু করেছে চিকন করেছে লম্বা করেছে এই কাজগুলো যখন আপনি করেছেন লানাল্লাহুল মুতাফাল্লিজাত আল্লাহর লানতগুলা ওই বোনটার উপরে পড়ে গেছে যেই বোনটা পোশাক পরিবর্তন করলো যেই বোনটা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলোকে সরু করলো লানাল্লাহুল নামিসা ওয়াল মুতানাম্মিসা যেই মহিলাটা বড় প্রাক করেছে দাঁত সরু করেছে যেই বোনটা পুরুষের মতো প্যান্ট শার্ট পরেছে আল্লাহর লানত তার উপরে পড়ে গেছে সেদিন বাপগুলো আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে অনেক বাপ নেককার হবে দিনদার হবে জান্নাতে যাওয়ার আগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আল্লাহ বলবে মা ইউকি আজকে তোমার চোখে পানি কেন রে জান্নাতি বাপ সেদিন বলবে ও কাল আল্লাযীনা কাফারু বাপ সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুরিয়াতুহুম বিঈমান বাপ সেদিন ডাক দিয়ে বলবে আল্লাহ সন্তানটাকে ঈমানের উপরে রেখে এসেছিলাম সন্তানটাকে ঈমানের উপরে রেখে চলে এসেছিলাম আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া আল্লাহ আজকে আমার সন্তানটা কোথায় আমার মেয়েটা কোথায় আমার স্ত্রী কোথায় এক নজর দেখতে চাই বাবা সেদিন দেখতে যাবে আল্লাহ বলবে ফেরেশতারা নিয়ে আসো তার সন্তানকে নিয়ে আসো তার কন্যাটাকে নিয়ে আসো তার স্ত্রীটাকে যেই বাপ দুনিয়ার জীবনে তোমার আমার জন্য কাঁদলো আল্লাহর দরবারে সেদিন কাঁদবে আল্লাহ বলবে এই দেখো তোমার সন্তান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম তাকায় দেখো তোমার সন্তান ওয়ামা আলতনাহুম মিন আমালিহিম মিন শাইইন
আল্লাহ বলবে গোলাম তোমার সন্তানের আমল নামাটা এত খারাপ তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো তোমার কন্যাটার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো তোমার স্ত্রীর শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো সেদিন লোকটা ফুপা ফুপা কাঁদবে আল্লাহ যদি সেদিন মাফ না করে ক্ষমা না করে সেদিন আল্লাহ ক্ষমা না করলে বাঁচার কোনো উপায় থাকবে না ঠিক না বেঠি ও মুসলমান বাপ সেদিন কাঁদবে আজকে দেখেন বাপ বাসার ভিতরে ঢুকে কাঁদে অনেক সময় সন্তানের যন্ত্রণা সন্তানের শয়তানির কারণে বাবারা চোখের পানি ছেড়ে কাঁদে ঠিক না বেঠি কিন্তু আমরা একটা ভুল করি কি ভুল করি এই ভুলটা আমরা করি সন্তানটা যখন ঘর থেকে বের হয় তখন এই কথা আমরা কেউ মনে করায় দেই না বাবারে তুমি ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হও এটা আমরা বলি না আমরা বলি কি বাবা তুমি মনে হয় গড়িটা নেও নাই ঠিক কি না স্মার্টফোনটা মনে হয় নেও নাই ঠিক কি না চশমাটা মনে হয় আজকে নেও নাই আহারে জুতা পরছো মুজা পরো নাই এইগুলা বাপেরা স্মরণ করায় দেয় এজন্য দুনিয়ার সম্পদ দুনিয়ার সন্তান এগুলা যখন সন্তানকে স্মরণ করায় দেয় সন্তান আখেরাত মুখী হয় না দুনিয়া মুখী হয় ঠিক না বেঠি আপনি আমি যদি সন্তানটা বের হওয়ার সময় একটাবার স্মরণ করায় দিতাম সন্তান তুমি বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ে তুমি বের হও এইটা যদি আপনি আমি স্মরণ করায় দিতাম শয়তান আপনাকে দেখে ভয় পেয়ে যেত এক শয়তান আর এক শয়তানকে বলতো ওই লোকটাকে তুমি কি ক্ষতি করবে হুদিয়া ও উকিয়া ও কুফিয়া যাকে আল্লাহ হেদায়েত দিয়েছে যাকে আল্লাহ হেফাজত করেছে যার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে তার কোনো ক্ষতি তুমি করতে পারবা না ঠিক না বেঠি এখানে যারা বসে সন্তানদেরকে এই দোয়াটা শিখায় দিতে রাজি আছেন যারা রাজি আছেন জোরে সোরে দোয়াটা পড়েন তো দেখি এটা জোর হইল দেখছেন আমি আলহামদুলিল্লাহ কত জোরে জোরে বলতেছি আপনারা একটু জোরে বলেন তো দেখি সবার মুখস্থ নাই সবার মুখস্থ আছে জোরে বলেন আল্লাহ আকবার কার কার মুখস্থ নাই হাত উঠায় দেখা ক্যামেরাম্যান একজনের মুখস্থ নাই আর দুইজন তিনজন এই তিনজনের মুখস্থ নাই চারজন আচ্ছা আজকে আমরা সবাই মুখস্থ করি সকলে পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার মুখস্থ হইছে যাদের মুখস্থ নাই মুখস্থ হইছে বলেন আবার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নবী বলেন আমি যা শুনি আর আমি যা মাঝে মাঝে দেখি তোমরা যদি শুনতাম তোমরা যদি দেখতাম তোমরা দাফন কাফনের কথা ভুলে যেতাম আমি যা দেখেছি যা শুনেছি তোমরা যদি শুনতা দাফন কাফন ভুলে যেতাম কবরের ভিতরে এমন ভয়ঙ্কর আযাব হয় এমন চাপ মারে ডান দিকের হাড় গুড়া বাম দিকে চলে যায় বামের হাড় গুড়া ডান দিকে চলে আসে আপনি আপনার কবরের উপরে বিশাল করে ইমারত নির্মাণ নির্মাণ করতে পারে কিন্তু কবরের ভিতরে যা হচ্ছে একমাত্র যিনি জানেন তিনি কে পশু পাখি দেখে বিশেষ করে দেখবেন বুবা জন্তুগুলা মাঝে মাঝে যখন শুনে তারা চিৎকার মেরে ছুটে যেতে চায় ওইখানে থাকতে চায় না এজন্য দেওয়ানবাগি চলে গেছে ওইখানে এখন একটা মাজার হবে ঠিক কি না এরপরে মাজারের কাম কি হ্যাঁ কিসের ইয়া হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়
केह जुब तेरा चाल है लाखों को अम्हा कर दिया। या हाल तेरा जाल है एकोन ओई जाएगा है तर सेले टा बोशे जाबे। मकसूद तेरा माल है तर सेले शेखने टाका कामानो धंधा करूबे। ठीक ही ना केह जुब तेरा चाल है लाखों को अम्हा कर दिया। यहूदीरा चालबाजी करबे आर आमादेर बोका मुसलमानदेरके बोका बनाया टाका पैसा हाथे निबे। ठीक ना बेठी साथे साथे अमूल्य सम्पद जान्नातेर बाती ईमानटाकेओ निये निबे। ठीक कि ना? যে মনে করে দেওয়ানবাগি আল্লাহর সঙ্গে কথা বলে, যে মনে করে দেওয়ানবাগি যখন আল্লাহকে বলছে ইরাকের যুদ্ধ বন্ধ করে, আল্লাহ বলছে আচ্ছা দেখি বিষয়টা হিসাব নিকাশ করে কি করা যায়। ঈমান আছে? যার ছেলে যখন আরব দেশে জেলে ছিল, আজকের এই ঘটনা না বলি, বলবো সে মিশরে গেছিল পড়তে, আজকে বলেই ফেলি কারণ তার দরবার বেশি দূরে না, কাছাকাছি। আস্তে কম হেরা চিন্তা করব, দেখছো যে হুজুররা কত খারাপ। আজকে আব্বা গেছে দুনিয়া থেকে, আজকে আমার নামে এগুলা বলতেছে। তারাও গেছিল মিশরে পড়তে, কিন্তু পয়রা আর আসতে পারে নাই কারণ মিশরের পড়াশোনা এলেম আল্লাহ পাক কোনো জালেমকে দান করে না। ঠিক না বেঠিক? এখন বাংলাদেশে এসে যখন ওইখানে ছিল, ওইখানে থাকাকালীন সময়ে পুলিশ একবার অ্যারেস্ট করছে, তো দেওয়ানবাগির যে মারা গেল দেওয়ানবাগি পীর সাহ, সে বলতেছে যে আমার ছেলেদের যখন অ্যারেস্ট করছে আমি তখন কুতুবুল আক্তাবরে পাঠাইলাম, যাও আল্লাহর কাছে গিয়ে আমার রেফারেন্স দিয়ে বলো যে তোমার ভাই কখন ছাড়া পাবে, তোমাদের ভাই যায় যা। কুতুবুল আক্তাব গিয়ে নাকি আল্লাহরে বলছে আল্লাহ কখন ছাড়া পাবে। দেওয়ানবাগি হযরত খুব চিন্তায় আছে, আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলছে যাও ব্যবস্থা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি মুসলমান, একটা মানুষ মরে যাওয়ার পরে আমরা সমালোচনা করার লোক না। কত আফদাউ ইলা মা কদ্দামু, কারণ সে তারটা নিয়ে গুছায় নিয়ে চলে গেছে কিন্তু তার এমন কর্মগুলো রয়ে গেছে যেগুলোর কারণে এখন তাকে প্রতিনিয়ত মানুষ গালি দিবে। ঠিক না বেঠি? আল্লাহ যেন তার সাথে যারা চলে সদর বলে যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। পড়ি আমিন। আবার যেন তারা কালেমা পড়ে মুসলমান হয়। পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিল থেকে নবীজির খাঁটি উম্মত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। রাজি আছেন? ইহুদিরা দাঁড় করানো এমন একজনকে, আমার মেয়েটাকে ইহুদিরা নষ্ট করে দিল, পোশাকের মধ্যে পরিবর্তন এনে দিল, আমার যুবকটাকে রিং পরায় দিল, মাজামির আলা রুসিহি কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় দিল, ইয়ারফোনটা কানের মধ্যে নিয়ে হাঁটতেছে, মাথার মধ্যে গান নিয়ে ঘুমাচ্ছে, মাথার মধ্যে গান নিয়ে হাঁটতেছে। যুবকগুলা যখন চরিত্র নষ্ট করে ফেলেছে, ইহুদিরা সফল হয়ে গেল। ইহুদিরা সফল হলো 67 জনের একটা পরিবার, তাদের পরিবারের নাম রথ চাইল্ড ফ্যামিলি। রথ চাইল্ড ফ্যামিলি একটা পরিবার মিলে ব্যাংক অফ দ্য ব্যাংকস সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে, আর আমরা মুসলমানরা এখনো অজু বানায়া নামাজে ঢুকতে পারি নাই। ঠিক না বেঠি? আরো আস্তে কর, আরো আস্তে বলেন, আমরা এখনো অজু বানাতে পারি নাই, আমাদের অস্ত্র ঠিক করতে পারি নাই, আখেরাতে নূরানি চেহারা নিয়ে নবীজির সামনে দাঁড়ানোর মতো অস্ত্র ঠিক করতে পারি নাই। আজকে ইহুদিরা দেখেন তারা দেশে দেশে ব্যবসা বাণিজ্য করে মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে, কালেমা ওয়ালাদের ঈমান ছিনিয়ে নিচ্ছে। আজকে যারা সামনে বসেছেন চিন্তা করেন, ঘরের ভিতরে তাকায় দেখবে মহিলাদের ভিতরে আজকে এমন মহিলা, এক নম্বরে দেখবেন আন্না আনা মানে এমন মহিলা, যেই মহিলা কোথায় কোথায় স্বামীকে বলে তোমার বাবার জন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই, মায়ের জন্য কিছু করার দরকার নাই, ভাইয়ের জন্য করার দরকার নাই, বোনের জন্য করার দরকার নাই, শুধু আমার জন্য করো, আমার মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য করো। আসেরালা
আছে আপনাদের এলাকায়ও আছে আল্লাহই জানে কি অবস্থা হয় লাস্ট পর্যন্ত দ্বিতীয় নম্বরে দেখবেন মান্নানা মানি এমন মহিলা দেখবেন কথায় কথায় স্বামীকে খোঁটা দিবে এখন আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় একটা মহিলাও স্বামীকে খোঁটা দেয় না দেখ দেখ কার কার স্ত্রী স্বামীরে খোঁটা দেয় হাত তুলে তো দেখি হুজুর এই কাম করেন না একটা সবারই দেয় কিন্তু হাত তুলব না কি কয়া খোঁটা দেয় কি কয়া হ্যাঁ একজনে কইতেছে হুজুর এটা কয়া খোঁটা দেয় যে আমি দেখকে তোমার ভাত খাইছি নাইলে কেউ খাইতো না বলে বলে এরপরে তিন নম্বরে দেখবেন হান্না না এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করতে চায় না স্বামী যখন বলে পানিটা ঢেলে দাও স্ত্রী কি বলে হ্যাঁ ডাইলা খাও আহা কয় নাম্বার জোরে বলেন কয় নাম্বার এরপরে আসেন চার নাম্বারে কান্নানা মানে এমন মহিলা যেই মহিলা আপনার বংশ পরিচয় নিয়ে খোঁটা দেয় আপনাকে বলে তোমার আব্বাকে আমি চিনি আর আমার আব্বাকে তাও তুমি চেনো তোমার চাকরিটা আমার আব্বাই দিছে এমন মহিলা আছে না না এটা মনে একটু বেশি এই জন্য যেই জুড়ে আছে কইছে এরপরে পঞ্চম নাম্বার কয় নাম্বার পাঁচ নাম্বারে হাদ্দাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামীকে বলে স্বামী এইবার যদি বারো রঙের তেরো পায়ের শাড়ি কিনা না দেন তাইলে ঈদের গোষ্ঠী কিলাই ঈদের দরকার নাই এমন মহিলা আছে না না এটাও আছে স্বামী কিনা দিলে আর পছন্দ করে না শাড়ি কিনা এনে দিছেন দুনিয়া খুঁজা এখান থেকে মৌচাক মার্কেটে গেছেন গিয়ে খুঁজছেন মৌচাকটা জুইরা কোথাও নাই বারো রঙের তেরো পায়ের শাড়ি গেছেন ফরচুনে ওইখানেও পান নাই গেছেন বসুন্ধরায় পান নাই বসুন্ধরাতেও সব খুঁজে একটা কোন রকম আনছেন এখন বারো রঙের তেরো পায়ের শাড়ির মধ্যে থেকে রং যাবে কি যাবে না রং গেছে তো শাড়ি আইনা পানি শুদ্ধ আপনার মাথার উপরে ঢাইলে দিস এরকম মহিলা আছে এরকম আছে এবার আসেন ছয় নম্বরে আসেন সাদ্দা কামানি এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে এমন মহিলা আছে না এটাও আছে এবার বাকি আছে একটা এটাতে আবার কেউ আসে কইয়া বিপদে পড়েন না তাহলে বাসায় গেলে আজকেও কিন্তু খবর আছে কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার সাত নাম্বারে বাররাকা মানি এমন মহিলা যেই মহিলা শুধু তর্কই করে না স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না এমন মহিলা আছে না এটাতে একজনই যে জুড়ে আছে কইছে আল্লাহ জানে তার পরিবারের কি অবস্থা তাহলে এই সাপটা এখন ঘরে ঘরে ঢুকে গেছে ঠিক না বেঠি এই যে আমাদের অবস্থা কাশ্মীরে যখন লকডাউন চলেছিল কাশ্মীরের মানুষগুলোকে যখন গ্যাস থেকে বঞ্চিত করা হয়েছিল পানি থেকে যখন বঞ্চিত করা হয়েছিল অধিকার থেকে যখন বঞ্চিত করা হয়েছিল আফগানে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল ইরাকে যখন 15 লক্ষ মানুষকে শহীদ করে দেওয়া হলো মুসলমান প্রতিবাদ করে নাই আল্লাহ বুঝিয়ে দিয়েছে লকডাউন কাকে বলে এখন তাকায় দেখেন কাবার দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহর জন্য লাব্বাইক বলে বলে টাকা লোকগুলো পর্যন্ত যেতে পারে না এখন যখন এই পরিস্থিতি আল্লাহ বোঝায় দিচ্ছে মুসলমানরা যখন মজলুম ছিল তোমরা মুসলমানের পক্ষে কথা বলো নাই ঠিক না বেঠি ও মুসলমান এই করোনা এসে অনেক কিছু বুঝায় দিচ্ছে আজকের পৃথিবীতে 17 লাখের উপরে মানুষ মারা গিয়েছে 7.5 কোটির উপরে মানুষ আক্রান্ত
নতুন করে করোনা ভাইরাস 70 গুণ শক্তি নিয়ে আসছে আমাদের পার্শ্ববর্তী দেশে রেড জোন ঘোষণা করা হয়েছে ইউনাইটেড নেশনে আবার নতুন করে করোনার প্রকট দেখা দিয়েছে 40টা দেশ নতুন করে এখন আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করছে বিমানের যোগাযোগ বন্ধ পৃথিবী যখন এই অবস্থা এই মাহফিল থেকে শিক্ষা নেন কত মসজিদ করোনাকালীন সময়ে বন্ধ হয়ে গিয়েছিল কত মসজিদ করোনাকালীন সময়ে বন্ধ হয়ে গিয়েছিল কত মসজিদে জুমার নামাজের সময় 10 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় হয়েছে আজকেও যদি আপনি নামাজের দিকে না আসেন একদিন আল্লাহর দরবারে দাঁড়ায়া জবাব দিতে পারবেন না ঠিক না বেঠি ও মুসলমান একটা চুক্তির কথা বলতে চাই শুনতে রাজি আছেন কষ্ট হচ্ছে আপনাদের আর কতক্ষণ শুনবেন যতক্ষণ আছি শুনবেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো জোরে একটা তাকবীর দেন তো বলেন তো আল্লাহু আকবার একটু ঢিল হয়ে গেছে আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার এবার ঠিক আছে দেখেন আপনারা চুপ থাকেন খালি যুবকরা কইলেই হবে যুবকরা বলো তো আল্লাহু আকবার দেখছেন মুরব্বীরা কি যুবক বানাইছেন সুবহানাল্লাহ বিহামদিহি যুবকদের সুবহানাল্লাহ শুনলে অন্তরের স্পিরিট বেড়ে যায় ঠিক না বে ঠিক যুবকদেরকে আজকে ঘটনা শোনাতে চাই মুরব্বীদেরকেও বাদ দিয়ে না দুইটারে একসাথে নিয়া কারণ যে এলাকার যুবকরা ভালো হবে বুঝতে হবে মুরব্বীরা ভালো ঠিক না বে ঠিক যে এলাকার মাহফিলে যুবকেরা বেশি আসবে বুঝতে হবে মুরব্বীরা দিনদার এজন্য যুবকরা এসেছে ঠিক না বে ঠিক এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আল্লাহু আকবার এবার একটা চুক্তির কথা বলি চুক্তিটা করেছিলেন স্বয়ং আমার আল্লাহ চুক্তি করেছেন কে আল্লাহ জোরে বলতে হবে কে আল্লাহ ইমাম হাইসাম মজমুউ যাওয়াইদ উল্লেখ করেন জালালউদ্দিন সুয়ুতি তিনিও হাদিসটা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি করলেন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে ওয়াহিদাতুন লি ওয়াহিদাতুন লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক আদম শোনো আজকে থেকে একটা জিনিস তোমার জন্য আর আরেকটা জিনিস আমার জন্য একটা জিনিস তোমার আর আমার মাঝে তুমি করবা আমি দেব এই চুক্তি করেছেন কে আরো জোরে বলতে হবে কে ওয়াহিদাতুন লি ওয়াহিদাতুন লাক হাদিসটি হাদিস কুদসি একটা আমার মাঝে আমার আর তোমার মাঝে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে আল মাসআলাতু আদ-দুআ বান্দা তুমি বিপদে পড়বা মুসিবতে পড়বা হতাশায় পড়বা দুশ্চিন্তায় পড়বা তোমার চাকরি নাই তোমার ব্যবসা নাই তোমার স্ত্রী কথা শুনে না তোমার সন্তানটা কথা শুনে না যত রকম বিপদে তুমি আছো আল মাসআলাতু আদ-দুআ চাওয়া শুরু করো আল্লাহর কাছে দোয়া করো বাইনি ওয়া বাইনাক আমার আর তোমার মাঝে যখন চাওয়া থাকবে দোয়া থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়ার কারণে দোয়ার কারণে আল ইজাবাতু ওয়াল আতা আমি আল্লাহ দোয়া কবুল করে তোমার চাওয়া পাওয়াগুলো পুরা করে দিব এই চাওয়া পাওয়া যিনি পুরা করে দিবেন তিনি কে আমাদের কাজ হচ্ছে শুধু চাওয়া আমাদের কাজ হচ্ছে শুধু দোয়া করা যিনি চাওয়ার পরে দোয়া করার পরে যিনি আমাদেরকে পরিবর্তন করে দিবেন তিনি কে জোরে বলেন আল্লাহ সেই আল্লাহকে কি দেখতে চান যিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে বললেন ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক বান্দা আমার আর তোর মাঝে তোর আর আমার মাঝে তুই শুধু আমার ইবাদত করবি আমি আল্লাহ শুধু তোকে প্রতিদান দিব আমার আর তোমার মাঝে সম্পর্ক হলো তুমি শুধু আমার কাছে যাবে আমি আল্লাহ শুধু তোমার চাওয়া পূরণ করে যা চাবে তাই আমি আল্লাহ তোমাকে দান করে দিব আল্লাহু আকবার সে আল্লাহর কাছে কি চাইতে রাজি আছেন
বলেন চাইতে রাজি আছেন পাঁচটা কাজ করবেন কয়টা কয়টা ভাগ্য পরিবর্তনের জন্য পাঁচটা কাজ করবেন আল্লাহকে পাঁচটা নাম ধরে ডাক দিবেন কয়টা নাম জোরে বলেন আল্লাহু আকবার কয়টা নাম ধরে ডাক দিবেন কাজ করবেন কয়টা আগে আসেন পাঁচটা নাম ধরে ডাক দিয়ে একটু হাতগুলা উঁচা করেন হাতগুলা উঁচা করেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে আল্লাহু আকবার এমনকি দোকানে বসা আমার ভাইটাও হাত উঁচা করছে তার মানে উনিও শুনতেছে আল্লাহ কবুল করুক পড়ি আমিন কয়টা কষ্ট হচ্ছে একটু যদি হাতটা উঁচা করে রাখতে বলি কষ্ট হবে এক নম্বরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ দুই নম্বরে আমার মালিককে ডাক দিয়ে বলেন আর রহমান তিন নম্বরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আর রহিম চার নম্বরে ডাক দিয়ে বলেন আল হাই পাঁচ নম্বরে ডাক দিয়ে বলেন আল কাইয়ুম কয়টা নাম ধরে ডাক দিলেন বলেন কয়টা এবার পাঁচটা নাম একটু মুখস্থ বলেন এরপরেরটা 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 কয়টা হলো আরেকটা বার বলেন আল্লাহু আকবার হাত গুলা নামান আল্লাহু আকবার আজকে থেকে যতদিন দোয়া করবেন দোয়ার শুরুতেই ডাকটা দিবেন আর বলবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কাইয়ুম আসআলুকা বিসমিকাল আযম মালিক আপনার সেরা সেরা নাম গুলা ধরে ডেকেছি আসআলুকা বিসমিকাল আযম আপনার সম্মানিত নাম ধরে ডেকেছি আপনি যখনই বলবেন যিনি আপনার দোয়াগুলো কবুল করে ফেলবে তিনি কে কয়টা নাম সবার মুখস্থ হইছে না সবাই বলেন কয়টা ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম এখানে আল্লাহ আল্লাহর আমরা কয়েকটা নাম শিখলাম আর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম কয়টা নাম হলো সবাই বলেন কয়টা এবার পাঁচটা আমল করব ইনশাআল্লাহ যেই পাঁচটা আমল করলেন মাশাআল্লাহ হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন খুশি হয়েছেন আপনারা উনার চেহারাটার মধ্যে কি হাসি আছে হ্যাঁ আছে মাশাআল্লাহ কুল্লু মারুফিন সাদাকা এই হাসি দেখেও যদি আপনারা এক দুইটা হাসি দেন সব আছে না নাই ওনার কথার ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন আলহামদুলিল্লাহ ঠিক না এটাও দরকার আছে আছে না এই একটু একটু সুন্দর কথার ভিতরে এক একটা মেসেজ দিয়ে দিলে এটা বিশাল খেদমত আলহামদুলিল্লাহ বলে আমি এক মিনিটে শেষ করে দিয়ে আমার ভাই চলে এসেছে কুল্লু মারুফিন সাদাকা সব ভালো কাজ করবেন পাঁচটা কাজ করবেন এক নাম্বার দোয়া দোয়া করলে যিনি ভাগ্য পরিবর্তন করে দেন তিনি কে দুই নাম্বার বিরদুল ওয়ালিদাইন যখনই আপনি পিতামাতার সাথে সদাচরণ করবেন যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে লা ইয়ারুদুল কাদা ইল্লাল বির যখনই আপনি ভাগ্য বদলাতে চান মা বাবার সাথে ভালো আচরণ করেন আল্লাহ কবুল করুক পড়ি আমিন সিলাতুর রহম আত্মীয়তার সাথে সম্পর্ক যত বেশি পারেন রাখেন সিলাতুর রহিম যখন আপনার সাথে থাকবে আপনি বুঝবেন তাজিদু ফিল উমর আপনার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে পড়েন ইনশাআল্লাহ চতুর্থ নম্বরে সাদাকা
দান করবেন তামনাউ মাইতাতা সু খারাপ মৃত্যু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন পরে ইনশাআল্লাহ শেষ তাসবিহ ইউনূস আলাইহিস সালাম যেই জায়গায় মাছটাকে মাছের পেট থেকে ছেড়ে দিয়েছে ও মানে আমি নিজের চোখে দেখছি ওই জায়গায় গিয়ে আয়াতটা বারবার তেলাওয়াত করছি তাসবিহ পড়বেন বেশি বেশি তাসবিহ পড়েছেন নবী ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন পড়বেন যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ যেন আমাদেরকে এই পাঁচটি কাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে যাদেরকে নবীজি শাফাত করবে খতমে নবুয়াতের মাহফিল থেকে আমরা যেন অঙ্গীকারবদ্ধ হতে চাই আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমাদের জীবনের চাইতে নবীজিকে আমরা বেশি ভালোবাসব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক পড়ি আমিন আল্লাহ এই মাহফিলকে আমাদের নাজাত রসিলা বানায় দিক পড়ি আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته